হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি, তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তোমরা জিজ্ঞাসা করেছো আমাকে বহুবার কমেন্ট সেকশনে বা ইনস্টাগ্রামে, সেই সমস্ত তথ্য নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো খুব গুরুত্বপূর্ণ আপডেট মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজের স্টুডেন্টের জন্য। সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের অনেক ইনফরমেশন বা অনেক তথ্য তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেন এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের প্রথম যে কোশ্চেনটি প্রত্যেকটা স্টুডেন্টের রয়েছে কমেন্ট সেকশনে বা ইনস্টাগ্রামে, আমি প্রচুর এরকম এই রিলেটেড কোশ্চেন পেয়েছি যে আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাকচুয়ালি কবে চালু হচ্ছে। তো এখানে অনেক অনেক ইউটিউবার বলছে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু চালু হয়নি। হ্যাঁ, চালু হয়েছে কারা, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু ও স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারে, যেটা অনেক আগেই শুরু হয়ে গেছে। ঐচ্ছিক স্কলারশিপ বলে এ তোমাদের একটা স্কলারশিপ রয়েছে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এখানে তোমরা যারা জেনারেল রয়েছো বা ওবিসি রয়েছো বা এসসি রয়েছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে বৌদ্ধ, খ্রিস্টান এই সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তারাই কিন্তু একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লাই করার যে ন্যূনতম ক্রাইটেরিয়া রয়েছে তোমরা সবাই জানো, তোমরা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 75% নাম্বার পাও তাহলেই কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের এটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানানো হয়ে গেছে যে কলেজে অ্যাকচুয়ালি কলেজে তোমরা পাস করলে কত পার্সেন্ট দরকার পড়ে এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে, মেন কজ সমস্ত কিছু কিন্তু ইনফরমেশান আমি আগে একটা ভিডিওতে দিয়ে দিয়েছি, লিঙ্ক আমি আই বাটনে বা ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো এখানে তোমাদের যেটা বলার উদ্দেশ্য রয়েছে যে তোমাদের স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ সেটা কিন্তু সংখ্যালঘুদের জন্য ও চালু হয়ে গেছে। যারা এসটি বা জেনারেল রয়েছে, যারা সংখ্যালঘু নয় তাদের জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো কালো স্কলারশিপ চালু হয়নি। সংখ্যালঘুদের জন্য শুধুমাত্র স্বামী বিবেকানন্দ স্কলারশিপ না, অনেক ধরনের স্কলারশিপ চালু হয়ে গেছে যারা 60% পেয়েছে তাদের জন্য। এবং তোমাদের জন্য এখনও পর্যন্ত যে স্কলারশিপ চালু হয়েছে সেটা আমি তোমাদের বলে দিয়েছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 99 স্কলারশিপ, যখন তোমাদের কমিউনিকেশন সব ঠিক থাকবে। বুঝতে পেরেছো, তোমাদের যখন কমিউনিকেশন সব ঠিক থাকবে, মানে তোমরা যখন ট্রেন জার্নি সমস্ত কিছু দিয়ে তোমরা যেতে পারবে 99, তখন তোমরা গিয়ে অ্যাপ্লিকেশন করে নিও, কারণ এখন পর্যন্ত শুধু 99 স্কলারশিপই তোমাদের খোলা আছে। কবে অ্যাকচুয়ালি তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ওপেন হবে সেটা নিয়ে যদি বলি, তো প্রিভিয়াস যে ইয়ারগুলো ছিল সেখানে কিন্তু তোমাদের 11 তারিখ, মানে 11 সেপ্টেম্বর থেকে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু হয়ে যায়। কিন্তু এবছর এখনও পর্যন্ত কিন্তু কোনো ইনফরমেশানই নেই অ্যাকচুয়ালি কবে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু হবে। যেটা বলা হচ্ছে যে অক্টোবরের মিড থেকে, মানে অক্টোবরের 15 তারিখ বা অক্টোবরের পর থেকে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ওপেন হওয়ার কথা শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত প্রপারলি কোনো ইনফরমেশান নেই এখনও যে এই ডেটই পার্টিকুলার তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু হবে। তো এখন তোমরা ওয়েট করো, যখনই তোমাদের এরকম কোনো প্রপার ইনফরমেশান আমি পাবো যে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাকচুয়ালি এই অক্টোবরের এই তারিখে তোমাদের এর থেকে চালু হচ্ছে, তখনই তোমাদের জানিয়ে দেবো। কিন্তু যারা সংখ্যালঘু সম্প্রদায়ের স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই এখন লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়েছি, ওখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো স্কলারশিপের জন্য, শুধুমাত্র সংখ্যালঘু যারা স্টুডেন্ট সম্প্রদায়ের স্টুডেন্ট রয়েছে। তো এখানে আমি তোমাদের বলে দিই তোমাদের রিভিউ বা স্ক্রুটিনির রেজাল্ট কিন্তু এবছর যেহেতু অধিকাংশ স্টুডেন্টের ভুল হয়েছে নাম্বারে, যেটা এগ্রিও করেছে আমাদের বোর্ড যে অনেক স্টুডেন্টের ভুল ভ্রান্তি হয়েছে, সেই কারণে তোমাদের রিভিউ এবং স্ক্রুটিনির রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি বেরোনোর কথা। কিন্তু এখনও পর্যন্ত তোমাদের রিভিউ বা স্ক্রুটিনির কোনো প্রপার ইনফরমেশান আসেনি, যখনই কোনো ডেট অ্যানাউন্স হবে তোমাদের আমি জানিয়ে দেবো। ইনস্টাগ্রামে আমি সবার প্রথমে বলেছি, তারা ইনস্টাগ্রামে এখনও পর্যন্ত ফলো করোনি, তারা লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, ফলো করে নাও। যখনই তোমাদের রেজাল্ট আউটের কোনো ডেট অ্যানাউন্সমেন্ট হবে আমি তোমাদের জানিয়ে দেবো। এছাড়া তোমাদের ইনস্টাগ্রামে অনেকেই আমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করেছে, তার মধ্যে একটা কমেন্ট কোশ্চেন ছিল যে আমার নাম্বার একটু কম আছে, আমাদের নাম্বার উল্টে কমে যাবে না? তো সেক্ষেত্রে আমি বলে রাখি, নাম্বার কমার আশঙ্কা খুব কম। আমি এখনও পর্যন্ত কোনো স্টুডেন্টকে দেখিনি যে রিভিউ বা স্ক্রুটিনি করার পর তার নাম্বার কমে গেছে। যদি তোমার নাম্বার মানে কোনো কারণে তোমার নাম্বারে ভুল হয়, সেক্ষেত্রে রিভিউ বা স্ক্রুটিনি করার পর তোমার নাম্বারকে বাড়িয়ে দেওয়া হবে, এবং যদি কোনো কারণে ভুল বশত তোমার নাম্বারে সেরকম ধরনের চেঞ্জ না আসে তাহলে তুমি যে নাম্বার পেয়েছো সেই নাম্বারই দেওয়া হয়। খুব এরকম কম স্টুডেন্টের ক্ষেত্রে হয় নাম্বার কমিয়ে দেওয়া হয়, আমি জানি না এখনও পর্যন্ত কোনো স্টুডেন্টের নাম্বার কমিয়েছে। তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট সেকশনে আমার কমেন্ট করে জানাবে যে আমি জানি এই স্টুডেন্টের নাম্বার অ্যাকচুয়ালি রিভিউ বা স্ক্রুটিনির পর কমিয়ে দিয়েছে। তো এখানে কমানো হয়ই না, তোমরা ধরে নিতে পারো।
যদিও হয় 0.01% হতে পারে। তো যারা রিভিউ বা স্কুটিনি দিয়েছো করতে দিয়েছো তারা পজিটিভ থাকো, তোমাদের যাদের কনফিডেন্স আছে আমি বলেছি, যারা ভেবেছো যে অ্যাকচুয়ালি আমরা নাম্বার আমাদের রিভিউ করলে ইনক্রিজ হবে, তো অবশ্যই তোমাদের যদি তোমরা সেইভাবে লিখে থাকো পরীক্ষায় তোমাদের নাম্বার অবশ্যই ইনক্রিজ হবে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে সোনু সুদ যে স্কলারশিপের কথা বলেছি সেই স্কলারশিপের যে ইমেল অ্যাড্রেসের কথা বলেছি, অনেকে এই ইমেল অ্যাড্রেসটা ভুল টাইপ করেছো সেই কারণে অনেকের কাছে মেল আসেনি। অনেকেই বলছো আমার কাছে মেল আসছে না, আমার কাছে ফর্ম আসছে না, গুগল যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা না আসলে আমরা কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবো। সেক্ষেত্রে আমি প্রত্যেককে বলে রাখি সোনু সুদ যে স্কলারশিপটা আছে এটা শুধুমাত্র কলেজের স্টুডেন্টের জন্য, কলেজের স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে। যদি স্কুলের কোনো স্টুডেন্টরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু কোনো কার্যকর হবে না তোমাদের জন্য। ও আমি বলেছি ন্যাশনাল পোর্টাল স্কলারশিপ রয়েছে, তোমরা সেখানে আবেদন করো স্কুলের যে স্টুডেন্টরা রয়েছো, এবং এখানে সেখানে তোমরা যে কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে। আমি বলেছি এখানে কোনো মাপগণ্ডি নেই যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টই অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো স্টুডেন্ট ন্যাশনাল পোর্টাল স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো এখানে আমি যেটা বলেছি সোনু সুদ স্কলারশিপের জন্য শুধুমাত্র কলেজের স্টুডেন্টই অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমাদের দেখো ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দেবো, ওখান থেকে আরেকবার তোমরা গিয়ে দেখো ইমেল অ্যাড্রেসটা, প্রপার ইমেল অ্যাড্রেসটা তোমরা দাও, কোনো স্পেলিং মিস্টেক করো না। যদি স্পেলিং মিস্টেক করো তাহলে কিন্তু তোমাদের যে ওখান থেকে যে ইমেলটা তোমাদের পাঠানো হবে সেই ইমেলটা কিন্তু আসবে না এবং তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। তো ভিডিওটা ভালো করে দেখো, ওখানে পুরো মেনশান করেছি কীভাবে কী তোমাদের অ্যাপ্লাই করতে হবে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করলে তোমরা তোমাদের এর অ্যাপ্লাইটা পুরো সাকসেসফুলি হয়ে যাবে। এর পরবর্তীতে অনেকের কোশ্চেন রয়েছে যারা ক্লাস 8, 9, 10, 11, 12 পড়ছো যে আমাদের এক্সামের কী হবে, আমাদের টেস্ট অ্যাকচুয়ালি কী হবে, না আমাদের এক্সাম যেটা রয়েছে পরীক্ষা আছে সেটা কী হবে। তো এখানে আমি বলে দিই তোমাদের অনেক স্কুল কিন্তু এখন এক্সাম নিচ্ছে, বিভিন্ন উপায়ে এক্সাম নিচ্ছে। তোমাদের আমি কিছু এখানে দিয়ে দেবো, বিভিন্ন স্কুল নোটিশ দিয়ে দিচ্ছে যে তাদের যে টেস্ট পরীক্ষা সেটাও কিন্তু তারা নিয়ে রাখবে। বিভিন্ন যে প্রাইভেট স্কুলগুলো রয়েছে, আমি গভর্নমেন্ট স্কুলের কথা বলছি না, প্রাইভেট স্কুলগুলো রয়েছে এবং কিছু গভর্নমেন্ট স্কুলও রয়েছে, ঠিক আছে, যারা রীতিমতো টেস্ট নিচ্ছে, স্কুলের ক্লাস হচ্ছে, মানে রীতিমতো ক্লাস হচ্ছে, এবং যে এবং অন্যান্য যে স্কুলগুলো রয়েছে তারাও কিন্তু টেস্ট নিচ্ছে বিভিন্ন উপায়ে। তো তোমাদের আমি কিছু কোশ্চেন পেপার এখানে দেখিয়ে দেবো, 12 এর ম্যাথামেটিক্সের কোশ্চেন আমি দেখিয়ে দেবো যে স্টুডেন্টরা আমাকে পাঠিয়েছে, এবং 10 কিছু কোশ্চেন তোমাদের আমি এখানে পাঠিয়ে দিয়ে দেবো যে এরকমভাবে কোশ্চেন পাঠিয়ে দিচ্ছে লিখে, এবং প্রজেক্টও পাঠিয়ে দিচ্ছে, প্রজেক্টও লিঙ্ক আমি এখানে প্রজেক্টও তোমাদের পাঠিয়ে দেখিয়ে দেবো। তো এরকমভাবে প্রচুর স্কুলে কিন্তু ও এক্সাম নিয়ে নিচ্ছে, স্কুল রীতিমতো এক্সাম নিয়ে নিচ্ছে, এবং স্কুলের হাতে যে সমস্ত নাম্বারগুলো থাকে সেটা কিন্তু স্কুল ক্যারি করে নিচ্ছে। মানে ধরো তোমাদের তোমাদের যে প্রজেক্টের নাম্বার থাকে বা প্র্যাকটিক্যালে যে নাম্বার থাকে সেগুলো কিন্তু রীতিমতো স্কুল বিভিন্ন উপায়ে কালেক্ট করে নিচ্ছে যাতে তাদের পরবর্তীকালে সমস্যা না হয়। তো তোমরা যারা এই স্কুলের এক্সামগুলোকে জয়েন করছো না তাদের বলে রাখি তারা অবশ্যই স্কুলের এই এক্সামগুলোকে জয়েন করো, কারণ পরবর্তী সময়ে তোমাদের কিন্তু এ নিয়ে সমস্যা হতে পারে। যদি কোনো কারণবশত তোমাদের প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিক্যাল তো তোমাদের হচ্ছেই না এখন, তো এই যে এক্সামগুলো হচ্ছে এই এক্সামের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালের নাম্বার দেওয়া হবে। এ ক্লাস 12 কথা বলছি, এবং 10 কিন্তু অধিকাংশ স্টুডেন্টদের কিন্তু এরকমভাবেই যে আদার্স যে নাম্বার আছে সেই নাম্বার দেওয়া হবে। সেই কারণে তোমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোকে অ্যাটেন্ড করো, এবং ক্লাস 8, 9 কথা যদি বলি যে ক্লাস 8, 9 কিন্তু এরকমভাবে পরীক্ষা স্কুল থেকে নেওয়া হচ্ছে। এই যে এক্সামের কথা বললাম এটা কিন্তু এখনকার পরিস্থিতির ওপর ভিত্তি করে বললাম, যদি পরে পরিস্থিতি চেঞ্জ হয়, পুজোর পরে দেখা গেলে সংক্রমণের কোনো ব্যাপার নেই, সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যায় যেটা আমরা প্রত্যেকে আশা করি, সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যায়, স্কুল খুলে যায়, তাহলে কিন্তু তোমাদের ফাইনাল হবে এবং ফাইনাল পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে স্টুডেন্টদের আটকানোর বিষয়টা খুবই কম হবে এবছর, কারণ ফেল করানোর বিষয়টা কম হবে, কারণ সিলেবাস শেষ করার আর সেরকম সুবিধা পাইনি। এই তোমাদের ক্ষেত্রে অনেকটা তোমরা সুবিধা পেয়ে যাবে এক্সামের দিক থেকে, কিন্তু যদি সমস্ত কিছু ঠিক হয়ে যায় পুজোর পর তাহলে কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হবে, আর যদি পুজোর পর ঠিক না হয় তাহলে কিন্তু তোমাদের এক্সাম স্কুল নিলেও তোমাদের সবাইকে উত্তীর্ণ করে দেওয়া হবে, যদি কারণ সেরকমভাবে অনলাইনে তোমাদের প্রত্যেকের পরীক্ষা নেওয়া সম্ভব না সমানভাবে। তো তোমাদের মধ্যে কোন কোন স্টুডেন্টের অ্যাকচুয়ালি এক্সাম হয়ে গেছে বা এক্সাম তোমরা দিচ্ছ স্কুলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রদান করো।